নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই তুলারাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন 2021 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কতটা পরিমাণ শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। তুলারাশির জাতক জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপনা করব। তার আগে একটি ইম্পর্টেন্স কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সকল তুলারাশির জাতক জাতিকার জন্যই প্রযোজ্য এবং সকল তুলা লগ্নের জাতক জাতিকার জন্যই প্রযোজ্য। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100-এ 100 মিলবে না। এই কারণেই মিলবে না, কারণ আপনার নিজস্ব জন্মছকে দেখুন গ্রহের অবস্থান আলাদা এবং আপনার বর্তমান দশা আলাদা, আপনার জন্মস্থান আলাদা এবং আপনার জন্মের ডেট আলাদা রয়েছে। যে কারণে এই ভিডিওতে বলা সমস্ত কথা না মিললেও 30-40% কথা মিলতে বাধ্য। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে একটা লাঠি হিসাবে ধরতে পারেন, অর্থাৎ চলতে গিয়ে আপনারা কখনোই হোঁচটটা খাবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আপনারা মনে করেন যে আপনাদের ব্যক্তিগত রাশিচক্র অনুযায়ী 2021 সাল কেমন যাবে, তাহলে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সাথে যোগাযোগ করুন, যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। প্রথমে আসি শারীরিক দিক, অর্থাৎ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক শারীরিক দিক 2021 সালে আপনাদের কেমন যেতে চলেছে। 2021 সালের সারা বছর আপনাদের কিন্তু শারীরিক দিক নিয়ে ছোটোখাটো প্রবলেম লেগেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ ছোটোখাটো রোগ ব্যাধিতে আপনারা ভুগতে চলেছেন এবং স্নায়বিক রোগ, এছাড়াও গল ব্লাডারে স্টোন এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এদিকটা অবশ্যই একটু মাথায় রাখুন। এরপরে আসি অর্থনৈতিক স্থান কেমন যেতে চলেছে 2021 সালে আপনাদের, আসুন জেনে নেওয়া যাক। এই বছর আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, সেটা চাকুরির ক্ষেত্রে বলুন বা ব্যবসার ক্ষেত্রে বলুন। এছাড়াও আপনারা কিন্তু এই বছর কারো হেল্পিংয়ের মাধ্যমে একটা নতুন জায়গায় যেতে চলেছেন। আমি আপনাদেরকে ডিসকাস করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ধরুন কোনো একজন ব্যক্তি যার আপনি তার সন্তানের বন্ধু, পরবর্তীতে আপনার সাথে সন্তানটি হঠাৎ করে মারা যাওয়ার ফলে আপনাকেই সন্তানের মতো বা সন্তানের চোখে দেখতে লাগলো এবং আপনাকে ওনার সম্পত্তি বা প্রপার্টির মালিক করে দিল, এইরকম একটা সিচুয়েশান কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাদের কেতু গ্রহ স্ট্রং রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এই বছর আপনাদের পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ যে কোনো কাজে উদ্দীপনা, হ্যাঁ করবো, লড়বো, জিতবো, এইরকম একটা ভাব কিন্তু আপনাদের মধ্যে সদাই থাকবে। এই বছর ভাতৃ বা ভাতৃস্থানীয় ব্যক্তির সাথে আপনার মতান্তর বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই নজরে রাখুন। এই বছর আপনাদের পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে,
সেটা লোয়ার ক্লাস বলুন বা আপার ক্লাস, আপনাদের কিন্তু পড়ার মানসিকতা কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুবল যেতে চলেছে। এই বছর অর্থাৎ 2021 সালে আপনাদের সাংসারিক অশান্তি কিন্তু থাকবে, ছোটোখাটো ঝুটঝামেলা এই সমস্ত কিছু থাকবে, এবং এই বছর মাইন্ড স্যাটিসফ্যাকশনের দিকটা কিন্তু আপনাদের সেরকম দেখা যাচ্ছে না। অর্থাৎ আপনার যদি একটা সুন্দর বাড়িও থাকে না, তাও মনে হবে ধুর এই বাড়িতে আর থাকবো না, এই রকম ব্যাপার। অর্থাৎ মাইন্ড স্যাটিসফ্যাকশনের জায়গাটা থাকবে না। তবে আপনাদের যেহেতু পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে, সেহেতু আপনাদের যে কোনো কাজে কিন্তু উদ্দীপনার সাথে করে সাকসেসের দোরগোড়ায় আলটিমেটলি পৌঁছাবেনই পৌঁছাবেন। এরপর আসি প্রেম বা প্রেমজ জীবন কেমন যেতে চলেছে। এই বছর আপনাদের প্রেমজ জীবন অর্থাৎ লাভ লাইফ মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে তাদের একটু বেশি পরিমাণে শুভ হবে যাদের জন্মছকে শুক্র গ্রহ ভালো রয়েছে, এবং এই বছর আপনারা নতুন প্রেমে পড়তে চলেছেন এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। তবে নতুন প্রেমের থেকে পুরনো প্রেমে কিন্তু সাকসেস বেশি মাত্রায় পাবেন। এছাড়াও যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন, চাইছেন বিয়ে করব, করতে পারেন, নো প্রবলেম। আপনাদের কিন্তু এই বছর প্রেম থেকে বিয়ের পিড়িতে বসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই এই বছর নির্দ্বিধায় আপনারা বিয়ের পিড়িতে বসতে পারেন। এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যে যে কানেকশানগুলো আপনাদের ম্যাচিউরিট করছিল না কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কানেকশান কিন্তু আপনাদের ম্যাচিউরিটি করবে। তবে একটি কথা আমি আপনাদেরকে রিমাইন্ড করে দিই, আপনাদের পাড়া থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ পাড়ার কিছু মানুষ আপনাদের সাথে এই বছর শত্রুতা করবে। হ্যাঁ বন্ধুরা, এই বছর শত্রুতার যোগও দেখা যাচ্ছে, তারা ছেলের বাড়ি বা মেয়ের বাড়িকে আপনার সম্পর্কে অন্যরকম বুঝাবে এবং যেখান থেকে সম্পর্কগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা আমি বলছিলাম শত্রুতা, এই বছর শত্রুতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেখানে পাড়া থেকে শত্রু, কাজের জায়গায় শত্রুতা, এবং কিছু পরিমাণ জ্ঞাতি শত্রুতাও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শত্রুরা সাময়িক আপনার ক্ষতি করবে, ফরএভারের ক্ষতি কিন্তু করতে পারবে না, এই বিষয়টি অবশ্যই নজরে রাখুন। এরপর আছে দাম্পত্য জীবন। এই বছর দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে ছোটোখাটো স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ বা মতপার্থক্য দেখা যাবে, তবে বিশেষ করে এফেক্টেড হবে যারা তুলা রাশির ফিমেল পার্সন রয়েছে, অর্থাৎ ছেলেদের থেকে মেয়েদের কিন্তু প্রবলেম বেশি ক্রিয়েট করবে। অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে কিছু অংশে আপনার সাথে দুর্ব্যবহার করার কিছু সম্ভাবনা রয়েছে, তাই এই দিকটা অবশ্যই আপনারা নজরে রাখা। এই বছর আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ যেগুলো কাজ ভাগ্যের দ্বারা হয় সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অতি সহজেই করে ফেলবেন। এই বছর অর্থাৎ 2021 সালে ভূমি এবং গৃহসুখের সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা নতুন জায়গা কিনতে পারেন, বাড়ি তৈরি করতে পারেন বা ফ্ল্যাট বুকিং করতে পারেন। এছাড়াও আপনারা টু হুইলার বা ফোর হুইলার কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে যারা ফোর হুইলার কিনবেন তাদেরকে একটি কথা আমি রিমাইন্ড করে দিই, আপনারা যখন গাড়িটি পারচেস করবেন তার আগে অবশ্যই দেখবেন ড্রাইভার সাইড এবং কো ড্রাইভার সাইড এয়ারব্যাগ রয়েছে কি না। হ্যাঁ বন্ধুরা, কারণ এই বছর আপনাদের বাহন থেকে দুর্ঘটনার যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এবং অস্ত্রোপচার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই নজরে রাখুন। যাদের আইনত গোলযোগ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 2021 সাল শুভ বার্তা আনতে চলেছে, অর্থাৎ আপনাদের কোর্ট কাছারি এই সমস্ত ঝুটঝামেলা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন। এরপর আসি বিজনেস ক্ষেত্র। এই বছর বিজনেস মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, কিছু ক্ষেত্রে আপনাদের আপস অ্যান্ড ডাউনস থাকবে, তবে আপসের ভাবটাই কিন্তু বেশি থাকবে। তবে যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত
তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর মোটেই শুভ না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে ডুবিয়ে ফেলতে পারে, তাই পার্টনারের দিকে অবশ্যই নজর রাখুন। আর যদি বিজনেসের মালিক আপনি একাই হন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম নেই। এই বছর কিছু বিজনেস রয়েছে যে বিজনেসগুলো আপনাদের ভালো যাবে, যেমন জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস ভালো যাবে, যেমন ফুড ওরিয়েন্টেড বিজনেস ভালো যাবে, যাদের স্টক বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাবে। এছাড়াও যাদের পেট্রোল পাম্পের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ যাবে। এছাড়াও যাদের কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ যাবে, যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ যাবে, এছাড়াও যাদের ওষুধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। এরপর আছে সেল প্রফেশন। এই বছর যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও যারা উকিল রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, এবং যারা টিউশনে পড়ায় তাদের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল শুভ যেতে চলেছে। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, তবে আপনাদের স্ট্রাগলের মাধ্যমে কিন্তু সাকসেস আলটিমেটলি পাবেন, অর্থাৎ ধাক্কা খেতে খেতেই কিন্তু আপনাদেরকে আলটিমেট সাকসেসের দোরগোড়ায় পৌঁছাবেন। এই বছর যারা চাষাবাদ করেন এবং সবজি বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তো ওভারঅল যদি বলা যায়, এই বছর 70-75% আপনাদের শুভ যেতে চলেছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।